কিটা রেবো খানা নি দেখি আর তেমার নি আইও ধাক্কা মারি দিলাই। আচ্ছা রেবা আমি কিমান খানা চৌকে দেখলাম না, তুমি তো চৌকে দেখছ রেবা, তো হরি গেলাই ও গাঁত থেকে বার হইয়া আইসো ওটার লাগে হাকাল লাগান খালি সাইনবোর্ড দেখি দেখি আটরা দেখতে বুঝা যায় গাঁর মানুষ যদি শহর আইন না শহর ইয়ান অচল হইল আর শহর যত মানুষ আসো যে সারা গাঁতো আসলে একবারা ওখান থেকে আস্তে আস্তে অন্য আইসো টাউন বনছে গাঁর মানুষে যেমন আইসো আপনি গাঁর মানুষের তো এলামে করেন না জানি আপনি ইয়াদ করে দেখেন আপনি আসলে কিমান গাঁত আসলাম ও কিমান কয় বছর হয়েছে টাউন আবার আইয়া গাঁও ভাউরি। আচ্ছা ইটা মাছ ছাড়ো যাইতে কানো ও বড় বললাম হাতে কান ঠিকই আইসো যাইতাম খানু যাইবার জায়গা কান ভাইয়ান আস্তা গৌহাটি আটি আস এক তো ফানি চাই রো ভাই বালা এখন রুম ভাইয়ান না খুঁটিবার যেন যাই গিয়া রুম খাটেতে ও তার বাদ বাকিটা খাটে না বাদ বাকিটা খাটেতে রুম খাটে না এখন রুম এখানো খাইতে গিয়া আর এখান ইটা খেয়ে কর আমার হলো রুমে খানি এ গুমান নিয়ে হলটাই খানো ও তুকে তুকে ভাইয়ান পারলে ও তা খুঁয়ান তোমারে আমার খানা খোয়াও ঠিক আছে খাইবার বুধিবার জায়গা তাইয়া আমার দেখা মারি জিকার আয় খাইতে খানো আর ফুটিতে খানো হাসার লগর খানা তুমি ও দেখো সাইনবোর্ডও লেখা অন্য দেখো আর ও ভাই ভিতর দিয়ে যাও ইয়া খাইবা এখন রুম আসেনি রুম আসেনি মানে রুম আর রুম আছে কিজাত রুম লাগে আপনার সিঙ্গল বেডরুম লাগে না ডাবল বেডরুম লাগে না ট্রিপল বেডরুম লাগে না ফ্যামিলি রুম লাগে সব জাত রুম আমরা এখানে অ্যাভেলেবল আছে আর হ্যাঁ প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম নন এসি রুম নাই আউকা আপনারা ঘুরিয়া দেখাই আমরা এখানে কিজাত কিজাত রুম আছে কিতা কিতা ফ্যাসিলিটি আছে আমরার হোটেলের নাম হইল হোটেল ক্রাউন ক্যাসেল এটা গুয়াহাটিতে অবস্থিত গুয়াহাটি হাতিগাঁও অনুপমনগর দুর্গা রোড তো আপনি যদি আমরা হোটেলে আইতে চান তে আপনি ইজিলি আইতে পারবা যদি গুগল ম্যাপর সহযোগিতা লেন আপনি গুগল ম্যাপও হামাইয়া ডেস্টিনেশনও সার্চ মারবা হোটেল ক্রাউন ক্যাসেল তখন লোকেশনে আপনারে আনিয়া আমার হোটেলও পৌঁছাইয়া দিব এখানে আওয়ার পরে আপনারা রিসিভ করা হইব এর পরে আপনি এখানে আইয়া আপনার পছন্দ মতো রুম বুক করতে পারবা আইন আপনারা আমি দেখাই আমরা এখানে কিজাত কিজাত রুম আছে আপনি এখন যে জায়গাটা দেখতে পাইতারা এটা হইল রিসিপশন এখানে বইয়া আপনি আপনার যে কোনো গেস্টের ওয়েট করতে পারবা মনে করুন আপনি একটু ফার্স্ট আই গেছেন আপনার কোনো একজন গেস্ট ফিসে ফড়ে গেছেন আপনার ইচ্ছা তাই আওয়ার পরে একলগে রুম বুক করতা তো আপনি বিন্দাস ওখানে বইয়ে আপনার ওয়েট করতে পারবা এবং পুরা হোটেল হইলে গিয়ে সিসিটিভির আন্ডারে পুরা হোটেলের সব জায়গায় সিসিটিভি লাগাইলেছে কোনো টেনশন নাই কোনো কিচ্ছু ডন নাই তো ফার্স্ট যে রুমটা আপনি দেখতে পাইতারা এই রুমটা হইলো সিঙ্গল বেডরুম এই রুমও একটা অ্যাটাচ বাথরুম আছে প্লাস এসি আছে প্লাস ফ্যান আছে প্লাস একটা নরম গাদ্দা আছে কাবার্ড আছে বা জরুরতর যে জিনিসগুলো লাগে সব কিছু আছে একদম লাক্সারি একটা রুম এর ফলে যে সেকেন্ড রুম যেটা দেখতারা এটা হলো ডাবল বেডরুম এখানে দুইজন থাকতে পারবা একলগে তো এখানেও সেমলি মানে অ্যাটাচ বাথরুম আছে এসি আছে ফ্যান আছে বা নরম গাদ্দা আছে বা সব কিছু আছে আপনি যে স্টাইলে দেখতে পাইতারা মানে বিছনা সাজাইয়া রাখা ওরকম সুন্দরভাবে প্রত্যেকটা রুমও বিছনা সাজাইয়া রাখা থাকে আর এই যে রুমটা আপনি দেখতে পাইতারা এটা হইলো ফ্যামিলি রুম মানে ট্রিপল বেডের একটা রুম আরে একটা সিঙ্গল বেড আর একটা হইলো বড় বেড যেটা দুইজন থাকতে পারবা কিন্তু এখানে ইজিলি তিন চারজন থাকতে পারবা আপনি আরামসে আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চা লইয়া আইয়া এখানে থাকতে পারবা আর ছোটো যে বেড যেটা দেখতারা এটা মানে গার্জিয়ান যে বা এই ফ্যামিলির বেটা মানুষ যে থাকবা তাই থাকতে পারবা আরামসে বা এই বেডরুমের লগে এখানে একটা হল আছে আপনি সকালে উঠিয়া হলও টাইম পাস করতে পারবা সামনে টিভি লাগাইলে আছে টিভি দেখতে পারবা রুমও টিভি লাগাইলে আছে টিভি দেখতে পারবা এরপরে প্রত্যেকটা রুমের ল্যান্ডফোনের ব্যবস্থা আছে আপনার কোনো কিছুর প্রয়োজন পড়লে আপনি লামিয়া আওয়ার কোনো প্রয়োজন নাই রুমটা কি আপনি ল্যান্ডফোনের মাধ্যমে রিসেপশনের লগে যোগাযোগ করতে পারবা ওখানে ফোন করে আপনি অর্ডার করতে পারবা মনে করেন আপনার দুপুরের খানির প্রয়োজন আপনি এখানে ইয়ে খাইতে ইচ্ছুক নাই রুমটা কে খাইতা তো আপনি ফোন করে অর্ডার করে দেন খানি এখান থেকে আপনার রুমও তারা লইয়া যাইব সুন্দরভাবে গিয়া ওখানে সার্ভ করিয়া দিয়ে আইব আপনি সুন্দরভাবে খাইবা খাইয়া কল দিবা এরপরে তারা গিয়া আবার আপনার রুমটা ক্লিন করিয়া দিয়ে আইব হ্যাঁ আরও একটা ফেসিলিটির কথা আমি কইতাম ফাউরি লিছি এই হোটেল লইয়া যেন থাকবা থান লাগে সকাল করে ব্রেকফাস্ট ফ্রি আর সকাল করে ব্রেকফাস্ট ফ্রি হইতে সময় যে লিমিটেড ব্রেকফাস্ট নাই বুফে সিস্টেম থাকবো আপনি ইচ্ছা মতো যত সময় পারেন আপনার ফেটে যত সময় যারে তত সময় লইয়া আপনি আনিয়া খাইতে পারবা এরপরে যদি আপনি চাইন
এই হোটেলও থাকতা এবং এই হোটেলেও ভাত খাইতা, মনে করেন দুপুরের খাবারের লাগে প্রায় সময় প্রায় হোটেলও মানে থাকতে লাগে এক হোটেলও গিয়ে খাইতে লাগে অন্য হোটেলও। এখানেও আপনি জাগাত থাকিয়া আবার জাগাত নিচে খাইতে পারবেন, নিচে রেস্টুরেন্টের সিস্টেম আছে, নানান যে খানি আছে আপনারা দেখতে পেতে আমার সামনে বর্তমানে যে ডিশগুলো আছে এটা মানে এসব ডিশ এই হোটেলও মিলে। আপনি ইজিলি অর্ডার করিয়া আপনি এখান থেকে আনিয়া আপনি খাইতে পারবা, লাঞ্চ হইন বা ডিনার হইন বা অন্য যে কোনো সময় আপনার খাওয়ার ইচ্ছা করছে বা এই হোটেলও আপনি থাকুন না এমনি আপ ডাউন এই হোটেলও হামাইয়া এই রেস্টুরেন্টও হামাইয়া আপনি খাইতা, তো আপনি ইজিলি বুক করিয়া আপনি অর্ডার করিয়া খাইতে পারবা। আর যদি ইচ্ছা হয় যে এখানের খানি আপনি গরো নিয়া খাওয়াইতা তো আপনি অনলাইনে অর্ডার করিয়াও এই হোটেল থেকে আপনি খানি গরো নিয়া আরামসে খাইতে পারবা। এই যে কিচেনটা দেখতরা এটা হইলো ও হোটেলের কিচেন, ও কিচেনও এই রেস্টুরেন্টর বা এই হোটেলের যা খানি বনে সব ওখানো বনে। আর এই কিচেনটা কীরকম ক্লিন আপনাদের দেখতে পাইতেরা, প্রায় হোটেলে গেলে দেখা যায় হোটেল পরিষ্কার থাকে কিন্তু হোটেলের কিচেনটা নোংরা থাকে, বাট এই হোটেলের কিচেনও পরিষ্কার যেরকম হোটেল পরিষ্কার। এরপরে আপনি মনে করেন আপনি থার্ড ফ্লোরও রুম রাখছেন, থার্ড ফ্লোরও যাইতা এখন স্টেপে দিয়ে যাইতা কিলা, তো আপনার লাগে লিফটেরও সুব্যবস্থা আছে, আপনি ইজিলি লিফটে থার্ড ফ্লোরও যাইতে পারবা। আর সব তার শেষে হোটেলের নিচে আছে পার্কিংয়ের সুব্যবস্থা, আপনি যদি গাড়ি লইয়া যান তো গাড়ি এখানে রাখতে খানো থাকতা খানো বা খাইতা খানো নানা টেনশন থাকে, তো এই হোটেলও বিন্দাস নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনার গাড়ি রাখতে পারবা, হোটেলও থাকতে পারবা, হোটেলও খাইতে পারবা। তো সব শেষে মাথা হইল গিয়া এই যে হোটেলটা আপনি দেখছেন এই হোটেলটা নতুন হোটেল ওপেন হয়েছে এখানেও, তো আপনাদের আইয়া একবার ভিজিট করেন, ভিজিট করিয়া এখানে তাকিয়া দেখুন, যদি ভাল লাগে তো নেক্সট টাইম আইয়া আবার থাকা পড়লে থাকতে পারবা। আর আশা করি ভাল লাগবো কারণ আমরাও নিজে থাকিয়ে আইছি কেন, এখানের সার্ভিস ফেসিলিটি সব কিছু একদম অসম। এখন হইল গিয়া দামর মাত, মানে কত টাকা খরচ যাইব যদি একজন মানুষ থাকতে চায় এই হোটেলও এক রাইট। তো এটা হইল গিয়া আপনি কিজাত রুম রাখবা অর্ডার ফেলে ডিপেন্ড করবো, আপনি যদি সিঙ্গল বেডরুম রাখেন তো আপনার একটা খরচ আইব, ডাবল বেডরুম রাখলে আলাদা খরচ আইব, ট্রিপল বেডরুম বা ফ্যামিলি রুম রাখলে আলাদা খরচ আইব। তো সিঙ্গল বেডরুমের যে প্রাইসটা হইল তান নর্মাল প্রাইস হইল গিয়ে 1200 টাকা পার নাইট, বাট আমরা নাম যদি আপনাদের দেখেন যে বরাকণ্ঠর ভিডিও দেখিয়ে আইসি তো আপনাদের স্পেশাল 200 টাকা ডিসকাউন্ট দেওয়া হইব এবং আপনাদের কাছ থেকে 1000 টাকা রাখা হইব সিঙ্গল বেডরুমের লাগিয়া। ডাবল বেডরুমের লাগিয়েও সেম 2200 টাকা রাখুন, আমরা নাম করলে তেন তেন 2000 টাকা রাখবা, এবং ট্রিপল বেড বা ফ্যামিলি রুমের লাগে তেন তেন 3300 টাকা সামথিং রাখুন, যদি আপনাদের আমরা নাম হইন তাহলে 3000 টাকা রাখবা। তো 3000 টাকা বা 2000 টাকা বা 1000 টাকায় আপনি যে সকাল করে ব্রেকফাস্টও ফ্রি পাইতরা বা এরকম একটা এসি রুমওয়ালা হোটেল পাইতরা, তো এটা অত বেস্ট টাকা নাই, নর্মালি এরকম হোটেল থাকতে হইলে প্রচুর টাকা খরচ হয়, তো একদম কম খরচে আপনি চাইলে এই হোটেলও আইয়া থাকতে পারবা।